আমাদের নিজেদের অসততা, আমাদের নিজেদের অলসতা, আমাদের নিজেদের অনৈক্য, আমাদের ব্যক্তিগত লোভ লালসা হিংসা প্রতিহিংসা আমাদের প্রধান শত্রু। আমাদের যদি আল্লাহ না করুক জানুয়ারিতে পা পিছলে যায়, তাহলে আমরা বিএনপি জামাতের কাছে পরাজিত হব না, আমরা পরাজিত হব আমাদের নিজেদের কাছে। নির্বাচনকে কেন্দ্র করে সুবিধাবাদী রাজনৈতিক দলসমূহ তাদের ক্ষীণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষমতা দখলে মহা উৎসবে মেতে উঠেছে। আবার আমরাও পরিষ্কার করে বলে দিতে চাই, নির্বাচন বানচালের কোন ষড়যন্ত্র যুব সমাজ মেনে নেবে না। আর যদি কোন অনির্বাচিত অথবা অসাংবিধানিক সরকারে ক্ষমতা বসানোর স্বপ্ন দেখে থাকেন, সেই স্বপ্ন দিবাস্বপ্ন ছাড়া আর কিছু না। শেখ হাসিনার কর্মীরা, আমরা প্রতিযোগিতা ভয় পাই না। শর্টকাটের ক্ষমতায় যাওয়ার পথ শেখ হাসিনা খুঁজে না, একটি প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা আবারও রাষ্ট্রীয় দায়িত্বে আসবে ইনশাল্লাহ। শুধু আমরা যদি আমাদের স্ব দায়িত্ব পালন করতে পারি। বিএনপি জামাতের উদ্দেশ্য বাংলাদেশকে একটা পশ্চাৎপদ মৌলবাদী ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। গত 14 বছরে স্বাধীনতার সপক্ষে শক্তি রাষ্ট্রীয় দায়িত্ব থাকাতে তাদের সেই উদ্দেশ্য ভেস্তে গেছে, এবং এই দেশে দৃষ্টান্তমূলক এবং যুগান্তকারী উন্নয়ন সাধন হয়েছে। যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল এবং 3রা নভেম্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারা কখনোই চায় নাই বাংলাদেশ সার্থকতা অথবা সফলতা অর্জন করুক। তারা সব সময় সচেষ্ট ছিল বাংলাদেশকে যেন পাকিস্তানের মতো একটা মৌলবাদী পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত করা হয়। তাই আমরা দেখেছি কি সাম্প্রদায়িক শক্তির উত্থান। বঙ্গবন্ধুকে হত্যা করেই মেজর ডালিম রেডিও বাংলাদেশে চলে গেছে ইসলামী প্রজাতন্ত্র ডিক্লেয়ার করতে। তাই এই সকল সাম্প্রদায়িক শক্তির উত্থানের কারণে আমাদের প্রগতি অনেক ক্ষতি হয়েছে। আমরা আমাদের এই প্রজন্মকে এই ব্যাপারে সজাগ এবং সচেতন থাকতে হবে। আমরা কি ওই ধরনের সমাজ ব্যবস্থার ফিরে যেতে চাই যেখানে ধারাবাহিকভাবে ইতিহাস বিকৃত করার মহা উৎসব পালিত হয়, প্রজন্ম থেকে প্রজন্ম মিথ্যা ইতিহাস চাপিয়ে দেয়া হয়, যেখানে মুক্ত চিন্তার পথ রুদ্ধ করা হয় এবং ভিন্ন মতের স্বাধীনতা খর্ব করা হয়? আমরা কি আবারও ওই ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থায় ফেরত যেতে চাই যেখানে 64টি জেলায় প্রেস ক্লাবে একযোগে সিরিজ বোমা হামলা মেরে গণমাধ্যম এবং গণমানুষের কণ্ঠ রোধ করা হয়, যেখানে আদালতে বিনা বোমা মেরে বিচার প্রার্থীদের ভয় দেখিয়ে শাসন এবং শোষণ করা হয়, যেখানে জঙ্গিবাদের উত্থানের মাধ্যমে আমাদের বাচ্চাদের নিরাপত্তা খর্ব করা হয়, যেখানে আমাদের সনাতন ধর্মালম্বী ভাইদের নির্যাতন করে সাম্প্রতিক সাম্প্রদায়িকতার বিভেদ সৃষ্টি করা হয়। আমরা কি সেই রাষ্ট্র ব্যবস্থায় ফেরত যেতে চাই? সেই চিন্তা আপনাদের করতে হবে এবং সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। আমরা কি সেই ব্যবস্থায় ফেরত যেতে চাই সেটা হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপর। আমাদের অগ্রগতির পথে 2টা অন্তরায়,
একটা হচ্ছে স্বাধীনতার বিপক্ষে শক্তি বিএনপি জামাত খুনি চক্র এবং দ্বিতীয় শত্রু কিন্তু আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের নিজেদের নিষ্ক্রিয়তা